আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার ট্যাপ সপ কিন্তু নতুন একটা আপডেট চলে আসলো ট্যাপ সপ এবং হ্যামেস্টার কয়েন দেখেন ভাই ট্যাপ সপে আমরা যারা মাইনিং করতেছি কার কত পয়েন্ট আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন আর হচ্ছে যে ট্যাপ সপ কিন্তু ফাইনালি দেখেন এখানে কিন্তু তাদের যে ব্লকচেইন আছে ব্লকচেইনটা অ্যানাউন্সমেন্ট করে দিতেছে এটা কিন্তু টোন ব্লকচেইনের উপরে আমাদেরকে টোকেনটা দিবে ঠিক আছে আর টোন ব্লকচেইনের উপরে হচ্ছে নোট কয়েন আমাদেরকে পেমেন্ট দিছিল সেরকম ভাবে কিন্তু এই যে যেটা দেখতেছেন আর ট্যাপ সপ এটাও কিন্তু আমাদের পেমেন্ট করবে আর টোন ব্লকচেইনের উপর পেমেন্ট করলে ভাই হিউজ পরিমাণ পেমেন্ট করে ঠিক আছে মানে এক কথায় এখানে অসাধারণ ধরনের একটা আপডেট হতে চলেছে আমি এই আপডেটটা সম্পূর্ণ বিস্তারিত বলবো আর হচ্ছে যে হ্যামেস্টার কয়েনের একটা আপডেট দিব আপনারা ভিডিওটা দেখেন আরেকটা আপডেট সেটা হচ্ছে গাইজ দেখেন এইখানে তাদের যে হ্যামেস্টার কম্বার্টের যে পিরি মার্কেটটা ছিল কো সেটা কিন্তু তারিখটা তারা চেঞ্জ করে দিছে এটা প্রথমে ছিল বারো তারিখ এরপরে চোদ্দ তারিখ এরপরে দেখেন সতেরো তারিখ ঠিক আছে মানে এরা এখানে ডে বাই ডে দিন বাড়াই যাচ্ছে কারণ হচ্ছে যে তারা এখনো তাদের যে টোকেন আছে সেই টোকেনটা প্রিপেয়ার করতে পারে নাই যার জন্য হচ্ছে টোকেনের মানে এখানে ডেট বাড়া যাচ্ছে ঠিক আছে পিরি মার্কেটে আর দেখেন টোকেনের প্রাইসটা কখন বোঝা যাবে যখন হচ্ছে যে আপনার এখানে পিরি মার্কেটে প্রাইসটা শো করবে তখন বোঝা যাবে ঠিক আছে এবং পিরি মার্কেটে যে প্রাইস শো করবে সেই প্রাইসের থেকে একটু বেশি সম্ভবত এখানে আপনার ই করবে ঠিক আছে টোকেনটা লিস্ট করবে ঠিক আছে আর এখানে প্রি মার্কেট এর প্রাইসটা যখন শো করবে তখন কিন্তু इजीली আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কারণ এগুলো ভাই ক্যালকুলেট করলে তখন বোঝা যায় বাট এখন কিন্তু আন্দাজ এরকম বোঝা যাচ্ছে না তারপরও কিন্তু এখানে মোটামুটি ধারণা করা যায় যে 0.001 এরকম হইতে পারে অথবা 0.0001 এরকমও হতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করবে সেটা যে প্রি মার্কেটের প্রাইসের উপরে আরেকটা আপডেট সেটা হচ্ছে উপর যেটা হচ্ছে যে আপনার হ্যামেস্টার কয়েন কিন্তু টোন ব্লক চেনের উপর আসতেছে এবং টোন ব্লক চেন উপর আসলেই ভাই হিউজ লেভেলের প্রফিট তারা দেয় কিন্তু ঠিক আছে কারণ এখানে দেখেন টোন ব্লক চেনে কিন্তু ফি খুবই কম দেন এখানে সোয়াপ করা একদম ইজি তারপরে টোন ব্লক চেন কিন্তু ইজিলি কিন্তু বাইবিট সহ অনেক কিন্তু এটা সাপোর্ট করে ঠিক আছে জাস্ট বাইনান্স এ সাপোর্ট করে না আর গাইস দেখেন এইখানে আপনার যাদের ওই যে হ্যাঁ ট্যাপশপের ভিতর ঢুকতেছে না তাদের জন্য কিন্তু এই যে তারা বলতেছে যে আপনাদের যাদের স্কিমটা আসতেছে না ট্যাপ শপ তারা হচ্ছে যে ওয়েট করেন এবং তারা কিন্তু এটা ফিক্সড করে দিবে খুব শীঘ্রই ঠিক আছে সো যাদের ওই যে আপনার ট্যাপ শপ ওপেন হচ্ছে না তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় যে তারা এটা ঠিক করে দিবে এবং দেখেন ভাই শপের ভিতর কিন্তু হ্যামেস্টার কম্বার্ট এখানে তারা একটা রিটুইট করছে যে তারা কিন্তু এটা পঁচিশে জুন কিন্তু এটা প্ল্যান করতেছে যেটা হয় সম্ভবত লিস্ট করার জন্য বাইন্যান্সে ঠিক আছে দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিচ্ছে যে হ্যামেস্টার লিস্টিং অন বাইন্যান্স

টুইটার পেজ আছে টুইটার পেজের প্রোফাইলও কিন্তু এটা দেখতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু কালকে ভিডিওতে বলছিলাম যে এই কয়টা এক্সচেঞ্জারে কিন্তু তারা লিস্ট করবে আর এখানে কিন্তু সবগুলো কিন্তু টপ এক্সচেঞ্জার ঠিক আছে মানে ভাই এগুলো এক্সচেঞ্জারে লিস্ট করলে সেই লেভেলের কোপ হবে ঠিক আছে এবং তাদের যে রোড ম্যাপ আছে সেটা কিন্তু তারা এখানে দেখতে পারতেছেন যে এখানে তারা হচ্ছে জুন চব্বিশে হচ্ছে যে তাদের যে সফট কারেন্সি আছে এইটা প্লাস হ্যামেস্টার হার্ড কারেন্সি এটা লিস্ট করবে মানে লঞ্চ করবে ঠিক আছে দেন এখান থেকে কোয়ার্টার

আর গেস দেখেন এখানে আমার এত টোকেন হওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে টু এক্স বুস্ট নিছি ঠিক আছে এখন দেখেন ভাই আমি কিন্তু টু এক্স বুস্ট নেওয়ার পর আমি আপনাকে বলি নাই যে আপনারা নেন কারণ হচ্ছে ভাই দেখেন এইখানে যে ট্যাপশ যে কোম্পানিটা এটা কিন্তু মোটামুটি একটা প্রতারণা চক্রই ছিল ঠিক আছে কারণ হচ্ছে তারা অনেক কাহিনী করছে যে জন্য আমি আপনাকে বলি নাই তো যাই হোক আপনার যদি টু এক্স বুস্ট থাকে তাহলে নিতে পারেন আমি কাউকে সাজেস্ট করতেছি না আমার হচ্ছে যে এখানে দশ পনেরো ডলার গেলে কোনো সমস্যা নাই নেই আমি এখানে নিছি ঠিক আছে এবং আমার এখানে অনেক টোকেন আছে আমি মনে করি যে এখানে এটা নেওয়াই বেটার কারণ যখন এটা পেমেন্ট করবে তখন কিন্তু আমরা ডাবল পেমেন্ট পেয়ে যাবো ধরেন যে আপনার যদি একশো মিলিয়ন থাকে তাহলে আপনি টু এক্স বুস্ট নিলে প্রায় দুইশো মিলিয়ন হয়ে যাবে ঠিক আছে এখন ভাই মাত্র সাত আট ডলারের জন্য আপনি একশো মিলিয়ন কেন লস করবেন তাই না প্রায় ডাবল ঠিক আছে তো আমি মনে করি যে এটা নেওয়াই বেটার ঠিক আছে এখান থেকে

আরেকটা কথা যারা বাইনান্সের এই কাজটা করছেন অনেকে বলতেছেন যে সাজাদ ভাই আমি তো ভুল করে আমার পুরাতন বাইন্যান্সের ইউ আইডি এখানে সাবমিট করে দিছি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা দেখেন ভাই এই যে অপশনটা মানে এই যে টাক্সটা এটা হচ্ছে নতুন ইউজারদের জন্য ঠিক আছে এটা পুরাতন ইউজারদের জন্য না এখন আপনি যদি এটা পুরাতন বাইনান্স আইডি দিয়ে এটা করে থাকেন তাহলে কোনো সমস্যা নাই জাস্ট আপনার হচ্ছে যে এটা কমপ্লিট হবে না ঠিক আছে এবং এখান থেকে দেওয়ারটা ঠিকই দিচ্ছে দেখেন আমিও কিন্তু আমার যে পুরাতন আইডি আছে সেই পুরাতন আইডিটা এখানে সাবমিট করছি দেন এখানে আমার কোনো সমস্যা হয় নাই আশা করি সমস্যা হবেও না ঠিক আছে এটা হচ্ছে অনলি নিউ ইউজারদের জন্য আপনি জাস্ট এখানে পুরাতন আইডি সাবমিট করলে আপনি ছয়শো ডলারের ভিতর ইলিজেবল হবেন না এই আর কি ঠিক আছে আর কোনো সমস্যা নাই তো আপনারা টেনশন ফ্রি থাকতে পারেন এটা কোনো বিষয় না ওকে আর গাইস হ্যামেস্টার কোম্পানির জন্য আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে তাদের যে ওয়েব থ্রি আছে সেই ওয়েব থ্রিটা কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করে দিবে ঠিক আছে আর ভাই ওয়েব থ্রি যদি লঞ্চ করে তাহলে কিন্তু এই যে টোকেন আছে এই টোকেনের প্রাইস বুম হয়ে যাবে ঠিক আছে মানে আগুনে আগুন হয়ে যাবে

ঠিক আছে এবং বাকি 20 মিলিয়ন খরচ করবেন এই জায়গা মানে করে আমরা টোকেন দিব ঠিক আছে তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন আর এই যে প্রফিট পার আওয়ার আছে এটার উপর এটা কনফার্ম ঠিক আছে মানে হচ্ছে যে আপনি এখানে জাস্ট এক মিলিয়ন অথবা সাতশো আটশো এরকম করে রাখেন আর বাকি যত আছে সব এখানে রেখে দেন ঠিক আছে তাহলেই হবে ওকে আর দুই জায়গায় কিন্তু আপনাকে রাখতে হবে এটা আহ কালকে এক ভিডিওতে বলছিল এক ভাই যে ভাই এটা তো ক্লিয়ার করলেন না দেখেন আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আবারও ওকে তো ভাই এখন মেইন কাহিনী কোনটা দেখেন মেইন কাহিনী হচ্ছে যে এখানে প্রফিট পার আওয়ার এখানে তারা অ্যাড দিবে এবং পরবর্তীতে তারা এই যে যে মেইন কয়েন আছে এই মেইন কয়েনটাতে কনভার্ট করে তারা টোকেন দিবে ঠিক আছে এখন আমরা যদি সম্পূর্ণ কয়েন এই জায়গা খরচ করে ফেলি তাহলে পরবর্তীতে যখন কোম্পানি বলবে যে কার কত কয়েন আছে সেই কয়েনের উপর আমরা টোকেন দিব তখন কি করবেন তখন কিন্তু ভাই আর কান্না করা ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে এই জন্য দেখেন আমি এখানে প্রায় ছয় মতো বাড়ায় রাখছি এবং বাকি যত আছে সব আমি এখানে রেখে দিছি কারণ আমার বিশ্বাস যে ভাই এইখানে যে মেইন কয়েন থাকবে এই কয়েনটাতে পরবর্তীতে তারা কনভার্ট করে টোকেন দিবেই দিবে ঠিক আছে এটা আমার বিশ্বাস এই আমি সব ভিডিওতে বলি যে ভাই এইখানে হালকা কিছু পরিমাণ আপনারা কয়েন রেখে দেন এবং বাকি যত আছে সব এখানে খরচ করে ফেলেন ঠিক আছে আপনি এখানে জাস্ট এক দুইশো মিলিয়ন রাখলেই হবে দেন বাকি যত আছে সব এখানে খরচ করে আপনারা প্রফিট পার আওয়ারটা বাড়ায় রাখেন ঠিক আছে আর প্রফিট পার আওয়ারটা বাড়ায় রাখলে কিন্তু কোনো লস নাই প্রথমত আপনার এখানে অ্যাড্রপ পাচ্ছেন দ্বিতীয়ত এখানে আপনার যেটা বাড়াবেন তত ঘন্টায় কিন্তু আপনি এখানে কয়েন পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর হচ্ছে যে আপনার এখানে বেশি বেশি আর্ন করার জন্য আপনার ই আছে আর ডেইলি কম্বো প্যাক আছে আপনি চাইলে এইগুলো কমপ্লিট করতে পারেন আর ডেইলি কম্বো প্যাকটা কিভাবে কমপ্লিট করবেন এই নিয়ে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এইখানে কিন্তু আমরা আমাদের যে ডেইলি কম্বো প্যাক আছে ওইটার কোড দিয়ে থাকি ঠিক আছে ওকে তো ভাই দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আসলে হচ্ছে আপনি এখানে সম্পূর্ণ কোডগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে আর দেখলাম যে অনেক বড় বড় ইউটিউবার ছোট ছোট ইউটিউবার আমাদের পোস্টগুলো কপি করে যাই হোক ভাই কপি করে করুক কোনো সমস্যা নাই বাট আমাদের যে মেইন চ্যানেল আছে আর্নিং হেল্প আইডিয়া অবশ্যই আপনারা এখানে আগে জয়েন করে যেন পরবর্তীতে সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যান ঠিক আছে আর ভাই যতই কপি করুক না কেন ভাই ওগুলো কি বলবো আসলে কিছু বলার নাই ঠিক আছে আর হচ্ছে যে আপনারা এখানে প্রতিদিন আরো এক মিলিয়ন ফ্রিতে নিতে পারবেন তার জন্য হচ্ছে আর্ন পার ট্যাপে ক্লিক করে দিবেন এখানে তিনবার তিনবার ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাকে কোড লিখতে হবে এই কোডটাও কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল